আমাদের একজন কওমির অহংকার সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রাহমাতুল্লাহি আলাই, আপনারা জানেন ভিতরে আছেন। আজকে যখন তাকে পিজন ভ্যান করে যখন কাঠগড়ায় নিয়ে যাচ্ছেন সাক্ষীর জন্য, আল্লাহর বান্দা পিজন ভ্যান থেকে বুখারী শরীফের হাদিস মানুষের মানুষের সামনে দাস দিতেছেন, বলেন সুবহানাল্লাহ। পিজন ভ্যানের জানলা দিয়ে হাত দাঁড় করে দিয়ে মানুষের সামনে বুখারী শরীফ থেকে ওয়াজ করতেছেন, আল্লাহু আকবার। কারণ বুখারী শরীফ আমার নবীর পবিত্র জবানের বাণী, কথা কই না, কুরআনুল কারীম আল্লাহ তাআলার কুদরতি জিম্মার কথা। যে আলেমরা কঠিন সময় আল নবীর কথা বলতে ভুলে না, নিঃসন্দেহে তারা হক, কথা কয় না। আর হক যারা তাদের উপর আযাব গজব আসবে, যা আল হক ওয়াজহা কাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুক, একদিন নয় তো একদিন হকের আওয়াজ আসবে, বাতিল্লা এই জমিন থেকে পালিয়ে যাবে, ঠিক না বেঠি? এরে আল্লাহর বান্দারা, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, আল্লাহ মামুনুল হক রহমাতুল্লাহি আলাই আল্লাহর বান্দা এত সুন্দর করে বয়ান করতেছেন, মানুষগুলো শুনে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মামুনুল হক একজন সাইখুল হাদিসের সন্তান, আমরা বিশ্বাস করি সে ধর্ষণ কাউকে করতে পারে না, কথা বল না কেন? একজন আলেমের দিলে কার ভয় আছে? আরো জোরে বলেন, আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দার মধ্যে যারা আলেম তারা হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কারণ তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কত আলেম আছে জিলাবি খায়, কত আলেম আছে বাতিলের চোখ রাঙ্গানি খায়, কথা বল না কে? আলেম তিন প্রকার, আলেমে দাওলা সুবিধাবাদী আলেম আছে না, সবাই যেই দিক উনিও সেই দিক। দুই নম্বরে আলেমে উম্মাত, গোলালু, মাছের সাথেও আছে, গোস্তের সাথে আছে, ভাজির সাথেও আছে, ভাত্তার সাথেও আছে। তিন নম্বরে আলেমে মিল্লাত, হকের পক্ষে আলেমে মিল্লাত কে কই গেলে পাবেন? তিন জায়গায় গেলে পাওয়া যায়। এক নম্বরে জেলখানায় এদেরকে ভিতরে রাখা হয়, দুই নম্বরে কই গেলে পাওয়া যায়, এদেরকে খাঙ্কায় পাওয়া যায় যেখানে মুরিদদেরকে ট্রেনিং করানো হয়, তিন নম্বরে কবরস্থানে গেলে এদের পাওয়া যায়, কারণ এরা বেশি দিন দুনিয়াতে হক কথা বলতে পারে না, জালিম আবু জেহেল এদের মাইরা ফেলে, কথা বলেন না কেন? ঠিকটা বলতে পারেন না ভাইরা আমার? ওলামা ইকরামের হক কথাগুলি জবানে বলতে হবে, হক কথা যদি আপনি জিব্বা দিয়ে না বলেন, এই জিব্বা কেয়ামতের ময়দানে আগুনের কেসে দিয়ে কেটে দিবেন আমার আল্লাহ, কথা বলে না। দলিল আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা 147 নম্বর আয়াত, ভালো করে বাড়ি গিয়ে তাফসীর দেখবেন। হক কথা পছন্দ করে না আমার আল্লাহ, বাতিল পছন্দ করে না। মারামান আব্রাহার সান্ডি গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে যাও, ভালো করে শোনেন, তোর আল্লাহ কেমনি, তোর আল্লাহর ঘর বাসায়। বলেন নাউজুবিল্লাহ, আমার আল্লাহকে পারবে না তার ঘর বাঁচাতে, কথা বলে না, আমার আল্লাহ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ভাঙার জন্য আব্রাহা বাদশা হাজার হাজার হাতি পাঠিয়ে দিলেন, সবাই যাবে আল্লাহর ঘরে আর বাইতুল্লাহকে আঘাত করব। কোন সময় দেখি ছোট্ট ছোট্ট পাখিগুলো দুই পায়ের মধ্যে দুইটা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর, আল্লাহু আকবার বলেন। ফাজা আলাহুম কাসফিম মাকুল,
arsala alaihim tayran ababil tarmihim bihijaratin min sijjil sijjil namok je pathor gulo pateye diyeche পাথর গুলো এক একটা পাথর এতটুকু এতটুকু পাথর যেই জায়গায় পড়েছে ওই জায়গাগুলো কম পক্ষে 13 কিলোমিটার পর্যন্ত গর্ত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন খেলাটা কার এই সিজ্জিল নামক পাথর থেকে বিজ্ঞানীরা গবেষণা করে অ্যাটম বোম বানিয়েছে আপনারা দেখে হাজার হাজার হাতিওয়ালা কেউ নাই সবাই নিমিষে একবারে মিশে গেছে আব্রাহা জালিম বাদশা যে হাতির পিঠে বসেছিল হাতিটার নাম ছিল মাহমুদ ওই মাহমুদ হাতিটার নামটা আল্লাহ পাক পরে কুরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহু আকবার এ নবীর উম্মত এই আব্রাহা মাহমুদ হাতিকে আঘাত করে লৌহ কলম দিয়ে আঘাত করে যা আমি দেখি আল্লাহর ঘর আমি ভাঙতে পারি কিনা হাতিটা বারবার সুরটা ভাসাইয়া বলে এ আমার মালিক তুই আমার দুনিয়ার মালিক কিন্তু আসল মালিক হলেন আমার আল্লাহ আল্লাহু আকবার আসল মালিক কে আরো জোরে বলেন যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মালিক কে এরে আল্লাহর বান্দাই যে গরুতে দুধ পান করেন না হাটুর মধ্যে পাতির লুকাইয়া দিয়ে দুধ টানেন না গরু যদি ইচ্ছে করে 1 লাখ দিয়ে আপনাকে দূরে ফালাইয়া দিবে দেয় না অর্ডার আমার আল্লাহর কারণ কি বান্দা শরীর শুকায় গেছে দুধ পান কইরা শরীরে শক্তি নিয়ে আমি আল্লাহর ইবাদত করবে গরু খবরদার তুই দুধ টানার সময় বাধা দিবি না কিন্তু এই দুধ খাওয়ার পরেও যারা আল্লাহর গোলামি করেন না নামাজ পড়েন না রোজা রাখেন না কিয়ামতের ময়দানে এই গরু দুধের দাবি আপনাদের ছেড়ে দিবে না গরু রাতের বেলা তার সন্তানকে কয় সন্তান তোকে আমি দুধ দিতে পারি না কেন জানো আমার আল্লাহর হুকুম বনি আদম সন্তানকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দুর্বল কইরা আমার দুধ খাইয়া তারা শরীর স্বাস্থ্যটা সুন্দর করবে আল্লাহর ইবাদত করবে এজন্য আমি তাকে দুধ দেই তোকে দুধ দেই না আমি যদি ইচ্ছা করি গলা রশি এক দিনেই ছিড়ে ফেলতে পারি পারে না পারে না কিন্তু আমি ফেলি না অর্ডার আমার আল্লাহ কিন্তু শোন মন খারাপ করিস না হে সন্তান যারা আমার দুধ খাওয়ার পর আল্লাহর গোলামি করবে না দুধের দাবি কিন্তু কিয়ামতের ময়দানে আমি গরু তাদেরকে ছেড়ে দেব এখন হিসাব করেন হিসাব মিলান দুধ খেয়া মোটা হন শরীরটা সুন্দর করেন আল্লাহর গোলামি আপনাকে আমাকে করতে হবে সব মাখলুকাত গুলি গোলামি করে আমার আল্লাহ নাকি করে না জোরে বলেন এরে মুসলমান ইমানদার যত হাতিটাকে আঘাত করে তত হাতিটা পা দুইটা বালুর মধ্যে গেড়ে দেয় আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে করেন আল্লাহু আকবার বুখারী শরীফের মধ্যে আছে হাতির আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে আল্লাহর দলের পক্ষে থাকার কারণে তাহলে আপনি আমিও পক্ষে থাকব কার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সহজ সরল সঠিক পথে আমরা থাকব আর সহজ সরল সঠিক পথের নাম হলো ইসলাম আব্রাহাম বাদশা এত জোরে চিল্লায় কি ব্যাপার তুমি যাও না কেন ছোট্ট হাড়ি তোমাকে বাজার থেকে নিয়ে আসছি তুমি কেন দৌড়াও না হাতিটার এক সময় জবান আল্লাহ পাক খুলিয়া দিলেন আল্লাহু আকবার বলেন আরে ভাই জোরে করে আল্লাহু আকবার কয়েকটা প্রাণীর জবান আল্লাহ পাক খুলিয়া দিয়েছেন মায়ার নবী রহমতি আলাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই মারফে মাসনবীর মধ্যে ঘটনা লিখছেন মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায় দেখে একটা হরিণ গাছের সাথে বাঁধা নবীকে দেখার পরে সালাম দেয়
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী অবাক সালামের জবাব দিয়া বলে, হুরুনি এই জায়গায় তুমি কেন বাধা? বলে, নবী গো এই জায়গায় আমি শুধু বাধা না, আজ থেকে তিন দিন হয়ে গেল একটা শিকার ইহুদি আমাকে শিকার করে এসে গাছের সঙ্গে বেঁধে রাখছে। ও নবী গো আমি আপনাকে সালাম দিলাম, কারণ সালাম দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার জবানের আওয়াজ খুলাইয়া দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও, আপনার নবীকে আমি সালাম দেব সালাম, আর না আমার নবী গোটা দুনিয়ার জন্য রহমত, কুল কায়নাতের জন্য হলেন রহমত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা মাখলুকাত কুল কায়নাতের জন্য রব হলেন আমার আল্লাহ, আমার মায়ার নবী কে রহমত বানাইছেন কে? আর জোরে বলেন কে? ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া বলে, হরিণি কি করা লাগবে বলো? কয়, নবী গো আমার বাড়িতে ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা আছে, তিন চার দিন বয়স, তিন দিন ধরে আমি মার দুধ পান করে নাই, আমি মার দুধগুলো বড় ব্যথা করে, তাদের পেটেও দুধ নাই। ও নবী গো যদি একটু আমাকে মুক্ত করে দেন, আমি যাইয়া আমার বাচ্চাগুলোকে দুধ পান কইরা আমি আবার চলে আসব। আমার মায়ার নবী দৌড় দিয়া ইহুদির বাড়িতে চলে গেল, এই ইহুদিরা আবার আমার নবীকে খোলা তরবারি নিয়ে খুঁজতেছে জবাই করাবার জন্য। আমার নবী তাদের বাড়ি গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে, আমরা তো তোমাকেই খুঁজতেছিলাম মারার জন্য, কি ব্যাপার, তুমি কেন এখানে আসছো? ডাক দিয়া বলে, শোনো আমি এখানে আসছি, ওই যে হরিণটাকে তিন দিন ধরে বেঁধে রাখছো ছেড়ে দাও, হরিণ বলেছে বাচ্চাকে দুধ পান কইরা আবার এখানে চলে আসবে। এবার সমস্ত ইহুদির হাসতেছে, কয়, আসলেই তুই পাগল, জঙ্গলার হরিণ যদি একবার মুক্তি পায় সারা পায়, কেয়ামত হলো এইদিকে আর কোনোদিন আসবে না। নবী বলে আসবে, ইহুদি বেঈমানরা বলে আসবে না। এক ইহুদি বলেই ফেললো, এত যদি দয়া হয় মায়া হয় ছেড়ে দাও, হরিণের জায়গায় তুমি দাঁড়াও, তোমাকে আমরা গাছের সাথে বেঁধে রাখবো, হরিণ যদি না আসে তোমাকে আমরা জবাই করে দেব। আমার মায়ার নবী রহমতের নবী করুণার ছবি আমার, ডাক দিয়া বলে, হুদি ভাই আমি রহমাতুল লিল আলামিন তৈয়ার হয়ে গেলাম, আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।